আলিপুর দুয়ারে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলো। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় 135 কিলোগ্রাম, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আবগারি দপ্তর থেকে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে মালদায় পাচার হচ্ছিল এই গাঁজা, ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলসিহাড়ির বদলে বোঝাই করা টমেটো, আর গরুর গাড়ির বদলে ছকছকে বোলেরো পিকআপ ভ্যান। পাড়াটাও কুমোর পাড়া নয়, আলিপুরদুয়ার। সেই বোলেরো গাড়িতেই ছিল বোঝাই করা টমেটো, কিন্তু তৈরি ছিলেন আবগারি দপ্তরের গোয়েন্দারাও। খবর ছিল আগে থেকেই, সেই মতো তারা ওঁত পেতেছিলেন 31 নম্বর জাতীয় সড়কের ধারে। আলিপুরদুয়ারের এই অঞ্চলের নাম উত্তর পানিয়ালগুড়ি। তীব্র গতিতে ছুটে আসা বোলেরো গাড়িটিকে থামালেন গোয়েন্দারা। শুরু হলো টমেটো সরানো। একটু পরেই পাওয়া গেল গাঁজা, থরে থরে সাজানো গাঁজার প্যাকেট। লুকিয়ে রাখা ছিল ডাঁই করা টমেটোর নিচে 135 কেজি গাঁজা। ও টমেটোর কা জো সবজি টমেটোর হে টমেটোর কা নিচে ও কনসিল করকে লেকে যা রা থা আর উসকা ডেস্টিনেশন মালদা থা জো হাম লোগো আবি তক প্রিলিমিনারি জাঁচ মে পতা চলা ওদের ফর কোয়াইট কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম। আবগারি দপ্তর সূত্রে খবর, গাঁজা এসেছিল কোচবিহারের নিশিগঞ্জ থেকে। প্রথমে তা নিয়ে আসা হয়েছিল কামাখ্যাগুড়িতে, তবে অন্য গাড়িতে কামাখ্যাগুড়িতে এসে গাড়ি বদল করেছিল পাচারকারীরা। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য নিয়েছিল একটি বোলেরো গাড়ি। তবে আবগারি দপ্তরের কাছে নির্দিষ্ট খবর ছিল আগে থেকে, তাই সহজেই তাদের ধরা সম্ভব হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বোলেরো গাড়িটিকে, দুই পাচারকারীও গ্রেপ্তার হয়েছে। তারা ওই বোলেরো গাড়ির চালক ও তার সহকারী। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পাণ্ডার খোঁজও পেয়েছেন তদন্তকারীরা। এবার তাদের লক্ষ্য সেই পাণ্ডা। সামুদাসের রিপোর্ট, ইভিএম নিউজ, আলিপুরদুয়ার।